গেছে গেছে আবারও খবরের শিরোনামে বিধায়ক সুশান্ত দেবের বিশালকর, এবার ফিল্মি কায়দায় ঘটল যুবক অপহরণের ঘটনা, সেটাও আবার দিনে দুপুরে। কিন্তু কেন, দেখুন বিস্তারিত। রাজ্যের সিপাহী জলা জেলার মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান বিশালকর, কিন্তু এই বিশালগড়কে কেন্দ্র করে দেখা যায় প্রায়ই খবরের শিরোনামে থাকতে। যদিও বিশালগড় বর্তমানে বিধায়ক সুশান্ত দেব বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকটাই চেষ্টা করে চলেছেন যেন বিশালগড়কে নিয়ে কোনো বিতর্ক তৈরি না হয়, কিন্তু ওনার নিরলস চেষ্টার পরও কোনো একটা গোষ্ঠী বিশালগড়ের নামকে বদনাম করতে প্রায়শই বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত করে চলেছে, যেমনটা আজও দেখা গেল বিশালগড়ে। যদিও এবারের ঘটনা অনেকটাই নজিরবিহীন, এবার একেবারে দিনে দুপুরে মাঝ রাস্তা থেকে অনেকের সামনে দিয়ে এক যুবককে বাইকে করে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন যুবক। ঘটনার খবর পেয়ে থানায় ছুটে যান সেই অপহৃত যুবকের মা। শুনুন ঠিক কি বলছেন সেই অপহৃত যুবকের মা। আমার ছেলেরা দোকানের সামনে দৈরা মারতে মারতে লয়ে গেছে জঙ্গলের দিকে, বাইপাসের দিকে, নাম জানি না। অন শুনতাছি আবার অফিস টিলার পোলাভান হইল, পঁয়তারি না কোন পোলাভান লয়ে গেছে। আমি বিচারে গেছি ভাইছি না কোনো কাজকর্ম করে না, তিনটা বাইক নিখোঁজ করে নিছে, শুনলেন ঠিক কি বললেন তিনি। এবার এই ঘটনার ভিডিও ফুটেজ সামনে আসতে নানান মহলে শুরু হয়েছে নানান গুজব। কেউ বলছে একই ধরনের কালচার শুরু হয়েছে রাজ্যে, কেউ বলছে সেই ঘটনা চলাকালীন উপস্থিত জনতার ঠিক কি কারণে বাধা দিতে এগিয়ে এলেন না, কেউ আবার বলছে যে সেই যুবকদের পেছনে কি রয়েছে কারোর হাত। এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে হয়তো সময়, যদিও খবরে যে ভিডিওটি দেখানো হলো তার সত্যতা কিন্তু যাচাই করিনি আমরা। কিন্তু এই গোটা বিষয়কে কেন্দ্র করে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা।